ব্যাক টু মাই চ্যানেল। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আজকে একটু রোদ উঠেছে, আমি যাব এখন রোদের মধ্যে। তার আগে আমি ভাবছি যে অ্যাপেল সিডার ভিনিগারটাকে খেয়ে নিই, অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে তারপর যাই। কিন্তু আমার তাও ভয় লাগছে যে এইটুকু টাইমের মধ্যে রোদটা না চলে যায়, কারণ রোদটা বারবার করে আসছে যাচ্ছে এরকম করছে। তো চলো আগে অ্যাপেল সিডার ভিনিগারটা খেয়ে নিই। সো দিস ইজ মাই অ্যাপেল সিডার ভিনিগার গাইস। তো আমার অলরেডি অল্প খাওয়া হয়ে গেছে, এক চামচ করে খেলেই হয়ে যায়। তো আমি আবার না, যেহেতু খুব বাজে টেস্ট, আমি একটু করে মধু মিশিয়ে নিই। সো আমার অ্যাপেল সিডার ভিনিগার রেডি গাইস। গ্লাসটা দেখতে বিশাল বড়, আমি এতটা নিয়ে নিই, আমি জাস্ট হাফ নিয়েছি। এই গ্লাসে খেয়ে খেয়ে আমার জল খেয়ে অভ্যেস হয়ে গেছে, তো আমি অন্য গ্লাসে আর খেতে পারি না, এখানেই অল্প নিয়ে নিয়েছি। বৃষ্টিও হচ্ছে না, বাট ওয়েদারটা দারুণ, ওয়েদারটা সেই ওয়েদার। বাট মানছি এই ওয়েদার ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু একটু আমার জন্য এখন রোদ দরকার। ভগবান, তুমিও কি চাও না আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই? একটু বেশিক্ষণ, মানে কিছুক্ষণ যদি রোদে থাকতাম তো গা গোটা শরীর আমার একদম র্যাশে ভরে যেত, যার জন্য আমি আরও রোদ নিতে পারতাম না। বাট এখন দেখছি যে র্যাশ বেরোক, যা খুশি তাই বেরোক ভাই, আমি তো নিজেকে আগে ঠিক করতে হবে। তো রোদ নেই, বেকার আসলাম। আরিস, আম ধরেছে গাইস, আম, তোমরা দেখতে পাচ্ছ সেই আম ধরেছে, বাট এখনো পাকেনি যদিও আমগুলো। এই যে এই গাছ, পাকা আম হিসেবে খাওয়া যাবে না, বাট কাঁচা আম তো চাটনি খাওয়া যাবে, চাটনি বা কাঁচা আমের আচার। এই গাছটাতে দেখো সেই আম, ওড়ে 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 আমি আম। এই আমটা ঝুলছে এখানে, এই যে এই যে ওই যে নিচে দুটো ঝুলছে। ওয়েদারটা দেখো গাইস, আকাশের মেঘটা। সূর্যের রশ্মিটাই আমার দরকার, এই কিরণটাই আমার দরকার, না এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আমি। আবার পরে আসতে হবে। তো গাইস, আজকে আমাদের তাহলে কি কি রান্না হচ্ছে আমি সেগুলো একটু এখন রান্নাঘরে দেখতে গেলাম। অ্যান্ড দেখো, সব আমার ফেভারিট হচ্ছে। এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, অ্যান্ড এখানে কাতল মাছের কালিয়া হয়েছে, এখানে মাছের মাথা এগুলো রাখা আছে, অ্যান্ড সাথে যেটা হচ্ছে সেটা হলো মাংস। ইয়েস, আজকে আমাদের মাটন হবে, অ্যান্ড মাটনটা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, লাস্টে ফ্রাইড রাইস করা হবে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে এগুলো যখন মাছ টাছ করা হয়ে গেছে, মাটনটা ভাবলাম যে আজকে আমিই করি, মার সাথে তাই আজকে হেল্প করতে, মাকে তাই হেল্প করতে চলে এসেছি আমি। এখন মাটনটা আমি করবো। পেঁয়াজ রসুনের স্মেলটা বেরোলে আমার এত ভালো লাগে আমি এখানে। এখন গাইস মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষানো হয়ে গেলে দেন মাংসটা ছেড়ে দেবো। তার মধ্যে এখন একটু হলুদ লবণ দেওয়া বাকি আছে। মাংস আমি ছেড়ে দিয়েছি, মাংস কষানো চলছে। লকডাউনে একটা জিনিস হলো যে সবাই আর কিছু শিখুকছে না শিখুক, প্রত্যেকটা মানে বেশিরভাগ মানুষই আর কি বাড়িতে রান্না খুব ভালো মতো শিখে গেছে, সব রকম রান্না এক্সপেরিমেন্ট করতে করতে। আমি নিজেও আগে অত ভালো রান্না পারতাম না, বাট সরি, কিন্তু এই লকডাউনের পর থেকে একটু এসে একটু খুন্তি টানারি, এসে একটু এই এটা নেড়ে দিই ওটা নেড়ে দিই, এই করতে করতে আমার আইডিয়া হয়ে গেছে কিসের পর কী দিতে হবে না দিতে হবে, এগুলো সব আমি জেনে গেছি। কী ওয়েদার, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি। রোদ যদিও সেরকম ছিলই না, তাও বর্ষাকাল এখনো শুরু হয়নি, ও আজকে থেকে শুরু হয়ে গেল না। এখন কোনটা বর্ষা কোনটা গ্রীষ্ম বোঝার কোনো উপায় নেই, সব দিনই মনে হয় সবই সমান, গ্রীষ্মতে বর্ষা দেখা দেয়, বর্ষাতে আবার গরম দেখা দেয়, তাই এখন গ্রীষ্ম বর্ষা বোঝা চাপ। রাস্তায় একটু একটু রাস্তা ভিজে যাচ্ছে, এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে। অনেকদিন ধরেই ভাবছি খাবো খাবো খাবো, বাট আমার আবার তালের শ্বাসের থেকে ডাবের শ্বাসটা বেশি ভালো লাগে।
তালের শ্বাসটা অতটা ভালো লাগে না। এখন আমি গাজর ভাজছি, যেহেতু ইসে করবো কি বলে ওটা ফ্রাইড রাইস করবো। আমার তো মানে মাংসের সাথে আমি তোমাদেরকে বলেছিলাম মাংস হলে পরে ফ্রাইড রাইসের জন্য মন ছটফট করে। আজকে ভেবেছিলাম যে বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি করবো ভেবেছিলাম, বাট মাটন বিরিয়ানি করলে না অন্য কিছু আর খেতে ইচ্ছা করে না। মাছ টাছ আছে তো, মাছ ডাল এইসব আছে তো, মাটন বিরিয়ানি করলে আমার তো আর মাছও লাগে না ডালও লাগে না কিচ্ছু না, মনে হয় শুধু মাটন বিরিয়ানি খেয়ে নিয়ে স্বাভাবিক তাই খায় সবাই। কিন্তু যেহেতু দেখলাম যে আজকে পদ অনেকগুলো আছে তাই ভাবলাম যে থাক তাহলে ভাত দিয়ে আগে এগুলো সব খেয়ে নেবো, দেন লাস্টে ফ্রাইড রাইস দিয়ে মাংস। আমাদের মোটামুটি রান্না কমপ্লিট, এখানে ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে। এত রিচ হয়ে গেল তো মানে সবকিছুই মাছ মাংস, তাই জন্য ভাবলাম যে এত রিচের পর একটু ঠান্ডা খেলে মনটাও ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য একটু ঠান্ডা নিয়ে আসলাম। ঠান্ডা নিয়ে এলাম বা ঠান্ডা ঠান্ডা নেই, এখন আবহাওয়া তো ঠান্ডা গরম হয়ে গেছে, তার জন্য ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো আমি রেস্ট নিলাম এতক্ষণ ধরে, রেস্ট বলতে কি জাস্ট মোবাইলই ঘাটাঘাটি করেছি, কোনো দুপুরে আমার সেরকম ঘুম ধরে না। তো ভাবলাম যে ঠিক আছে এখন সন্ধ্যা লেগে গেছে, ভাবলাম একটু অন্তত মার্কেটটা ঘুরে আসি, অনেক দিন ধরে আমার বাইরে বেরোনো হচ্ছিল তো মাইন্ড ফ্রেশ করাটাও দরকার, মাস্ক নিয়ে নিয়েছি সেফটির জন্য। তো চলো এখন একটু মার্কেট ঘুরে আসি, দেখি যে মার্কেটের কেমন অবস্থা। রোডের উপর দিয়ে গেলাম, রোডটা ঘুরে ঘুরে আবার চলে এলাম, এটাতে একটু মাইন্ড ফ্রেশ হয়ে গেল, ভালো লাগলো বাইরে। আরে প্রতিদিন তোমরা ওকে বলো না যে এত টাইম লাগছে খেতে, আজকে ও ওই জন্য সুযোগ পেল। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে আমার বোনের খেতে প্রচুর টাইম লাগে, ঠিক আছে, ও মানে খেতে বসলে পরে আধ ঘন্টা ধরে খেতেই থাকে খেতেই থাকে, এটার উপর মানে সবাই ওর জন্য এটা ওর উপর খুব বিরক্ত হয়ে যায়। কিন্তু ও তাড়াতাড়ি খেতেই পারে না, তাড়াতাড়ি খেতেই পারে না ওর, খুব এটা ব্যাড হ্যাবিট আর কি। তা আজকে যেহেতু বাবার মানে বাবার না মাছের কাঁটাগুলো বাঁচতে একটু টাইম লাগছিল, তো ও আস্তে ধীরে সুস্থে খাচ্ছে। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছে, বাবা সবসময় ভাবে বলো তো ওকে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা, আজকে সুযোগ পেয়েছে আজকে তুমিও তাড়াতাড়ি খাচ্ছ না কেন, আজকে এত লেট কেন, এরকম করে বলছে। তোর নামে নিন্দা করছি আমি, এখানে খাবার দিচ্ছি আমরা। কারণ ওরা এই লকডাউনের মধ্যে বেচারাগুলো সত্যি খুব বিপদের মধ্যে পড়ে গেছে। তোমরাও কাইন্ডলি সব মানে রাস্তাঘাটে যত কুকুর আছে, আমরা যেমন প্রতিদিনই আজকে বিস্কিট দিচ্ছি, কখনো রুটি দিই কখনো পাউরুটি দিই, যা থাকে তাই আমরা দিই প্রতিদিন রাতের বেলা করে দিই। তো তোমরাও কাইন্ডলি সবাই একটু রাস্তার কুকুরদের দিকে খেয়াল রেখো, শুধু কুকুর না আমি বলবো যে গরু ঘুরলে পরে তাদেরকেও মানে কিছু খাওয়ার অন্তত দিও, এই লকডাউনে মানে ওরা ঠিকঠাক খাওয়ার পাচ্ছে না, সবাই আর কি একটু করে ওদেরকে খাবারটা দিও। সো আই হোপ গাইস তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, আসি।